আল্লাহ তালা বলছেন ওয়াইদা সাল তুম হুন্না ফেস আল হুন্না ওরা এ আর যখন তোমরা নবীর বিবিদের কাছে কোনো কিছু চাইতে আসো চাও তখন পর্দার আড়াল থেকে চাইবে পর্দার আড়াল থেকে চাইবে দালিকুম আলিকুম ও কুলুবিহীন না এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য সবচেয়ে পবিত্রতম পন্থা তাহলে বোঝা গেল পবিত্র মানুষদেরও অন্তরকে সতর্কভাবে রাখতে হবে পর্দার ব্যাপারে আরো বেশ কিছু আয়াত এখানে রয়েছে যেমন নম্বর আয়াত নবীর বিবিদের কেউ পর্দার নির্দেশনা দেওয়া হয়েছে এবং নবীর বিবিদের সাথে সাহাবারাও যেন পর্দা মেনটেন করে সেই নির্দেশনাও আল্লাহ সাল স্বয়ং দিয়েছেন সুরাল আহজাবের এই তিপ্পান্ন নম্বর এতে আল্লাহ বলছেন ওই ইদা আল তুম হুন নাফেস আল ওরা এ হিজাব আর যখন তোমরা নবীর বিবিদের কাছে কোনো কিছু চাইতে আসো চাও তখন পর্দার আড়াল থেকে চাইবে পর্দার আড়াল থেকে চাইবে দালিকুম আকুম ও কুলুবিহীন না এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য সবচেয়ে পবিত্রতম পন্থা তাহলে বোঝা গেল পবিত্র মানুষদেরও অন্তরকে সতর্কভাবে রাখতে হবে আপনি যদি আজকে মনে করেন যে আপনি খুবই পবিত্র হৃদয়ের অধিকারী অনেকেই খুব সহজে বলে ফেলে আমার মন তো ঠিক আছে বহু লোককে আমি আরও অনেক আগে বলতে শুনেছি ভাই সালাত ঠিক মতো না পড়লে অন্তর আমার পরিশুদ্ধ অন্তর পরিশুদ্ধ কিনা এটা প্রমাণিত হবে আপনার সলাদ পড়ার দিয়ে আপনার পর্দা রক্ষা করা দিয়ে আপনার শালীনতা রক্ষা করা থেকে আমি বুঝবো আমরা বুঝবো যে আপনার অন্তর কতটা পবিত্র পবিত্র মানুষদের আচরণ হবে পবিত্র পবিত্র মানুষরা দিনের পবিত্রতা রক্ষা করবে সে তার নিজের পরিবারের সদস্যদের নারীদের সবার পবিত্রতা রক্ষা করবে কিন্তু পবিত্র মানুষের আচরণ কি অপবিত্র হতে পারে পবিত্র মানুষেরা কি তাদের মেয়েদেরকে অশালীনভাবে চলতে অ্যালাউ করতে পারে তা কখনোই করতে পারে না তাহলে এই আয়াতে শুধু পর্দার কথাই বলা হয়নি শালীনতার কথাও বলা হয়েছে আমরা আরও অনেকগুলো হাদিসে দেখি যেখানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোনো নারীকে স্পর্শ করতে নিষেধ করেছে কারণ নারীকে তখনই স্পর্শ করা যাবে যখন তাদের মধ্যে বৈধ বিবাহের সম্পর্ক থাকবে এর বাইরে কোনো নারীর সাথে নির্জনে মেলামেশা করা নির্জনে কথা বলা গল্প করা বা বাইরে একসাথে ঘুরতে যাওয়া পার্কে বসা ইউনিভার্সিটির আঙিনায় বসে বসে গল্প করা হ্যাঁ হাতাহাতি করা দুষ্টামি করা ইট ইজ নট আ লাউট এটা অত্যন্ত বড় ধরনের কবিরাগুনার মধ্যে গণ্য হবে আজকে আজকের ফ্রিমিক্সিংয়ের নামে এবং অবাধ মেলামেশার নামে কিংবা ফ্র্যান্ড রিলেশনের নামে এগুলো কিন্তু হচ্ছে আমরা খুব অবাক হচ্ছি যে যখন ঢাকার কোনো পার্কে আমরা যাই মনে হয় যেন যাওয়ার আসলে সুযোগ নাই ঠিক একই অবস্থা যখন আপনি কোনো দর্শনীয় স্থানে যাবেন সেই সাগর যে সাগরের তীরে গেলে পৃথিবীর মানে এই সৃষ্টি অনেক কিছু আমাদের সামনে অবারিত হয় আমরা আমাদের মহান রাব্বুল আলমিনের কুদরত সম্পর্কে জানতে পারি কিন্তু সেই জায়গাগুলো এখন বন্ধ হয়ে গেছে পর্যটনের নামে এই পর্যটন শিল্পটা আজকে অশালীনতায় ভরে গেছে আর শিক্ষা যেটা সবচেয়ে পবিত্র জায়গা সেই বড় বড় উচ্চতর শিক্ষার বিদ্যাপীঠের কথা আমি বলছি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছি কি প্রাইভেট কি পাবলিক সেখানে অনেক সময় আসলে যেতে খুবই লজ্জা করে ছাত্র ছাত্রীরা যারা পবিত্রতা শেখার কথা তাদের অশালীন পোশাক দেখেও আমাদের আসলে খুবই বেদনাহত হতে হয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুন কিছু হাদিস এখানে শেয়ার করছি আর নবী সাল্লাহাম বলেছেন খৈরু মিন খাইহু মিন আইয়া এম মিন আইয়ামুসা এমরাহ যে মহিলা আমাদের জন্য হালাল নয় যাদের সাথে বিবাহ সম্পর্ক নেই এমন সকল মহিলাই আপনার জন্য আমার জন্য হালাল নয় তাকে স্পর্শ করার চেয়ে তোমাদের কারো মাথায় যদি লোহার কোনো হাতুড়ি দিয়ে আঘাত করা হয় সেটা তার জন্য উত্তম পত্রিকায় মাঝে মাঝে দেখা যায় হাতুড়ির আঘাতে মৃত্যু বুঝতেই পেরেছেন এখানে কি ইন্ডিকেট করেছেন মাথায় যদি হাতুড়ি দিয়ে একটা আঘাত করা হয় অধিকাংশ মানুষটির মৃত্যু হবে তাহলে আপনার আমার জন্য এই আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু আমাদের জন্য শ্রেয় কোনো নারীকে অবৈধভাবে স্পর্শ করার চাইতে তাই হাদিসের। বিপরীত অর্থটাও একটু দেখুন সেটা বন্ধুর দেখতে হবে আমাদেরকে নয় কারণ এটা পুরুষদেরকে ইন্ডিকেট করে সরাসরি বলা হয়েছে আর বিপরীতে নারীদেরকেও বলা হচ্ছে একই কথা তারাও যদি কোনো পুরুষের হাত ধরে তাদের জন্য একই হুকুম সাব্যস্ত হবে ব্যাপারটা এমন নয় যে অশালীন কাজে যাকে ইন্ডিকেট করা হয়েছে তার জন্য অশালীন হবে আর তার পার্টনারের জন্য সেটা অশালীন হবে না বরং নারীর জন্য এটা আরও বেদনাদায়ক আরও বেশি অশ্লীল নারী স্বভাবজাত সাধারণত লাজুক হয়ে থাকে এবং নারী তার ইজ্জত আবরুর ব্যাপারে পুরুষের চাইতে অনেক বেশি সতর্ক হয়ে থাকে বা থাকার কথা সেক্ষেত্রে কোনো নারী যদি আগ বাড়িয়ে কোনো পুরুষের হাত ধরে অবৈধভাবে তাহলে বুঝতে হবে যে তিনি একজন বেসরম লজ্জাহীন একজন নারী এবং তার 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 পাপও কোনো অংশে কম হবে না বরং অধিক বেশি হতে পারে হাদিসটি বর্ণনা করেছেন তবা এবং শেখ হালবাণী শুদ্ধ বলেছেন সাহেব ওখারির আরেকটি হাদিসা সাল্লাম বলেছেন আতেন ইল্লামা আদি মাহরামিন কোনো ব্যক্তি অর্থাৎ কোনো কোনো পুরুষ কোন নারীর সাথে যেন নির্জনে একত্রে না বসে নির্জনে একত্রিত না হয় নির্জনে একত্রিত মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে সে আর ওই নারী ছাড়া আর কেউ নেই এটা হতে পারে বদ্ধ কোনো রুমে কোন হোটেল কক্ষে অথবা ঘরে কিংবা বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের কোথাও কিন্তু আজকাল এগুলো মানা হচ্ছে না অনেক কথা এখন নিউজে চলে আসছে কোনো শিক্ষক অ্যাডাল্ট কোনো ছাত্রী অথবা কোনো কলিকের সাথে এক রুমে দরজা বন্ধ করে থাকতে পারবেন না পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক প্লেস যদি হয় প্রাইভেট ইউনিভার্সিটিও কিন্তু পাবলিক প্লেস মনে রাখবেন তাই না তাহলে সে সমস্ত জায়গার দরজা খোলা রাখা অবস্থায় আসলে আমাদেরকে কথা বলতে হবে যদি প্রয়োজন হয় আর নারীরা যদি এখানে কখনো আসেন এই সমস্ত জায়গায় যেখানে পুরুষরা থাকেন তাহলে তাকে পূর্ণ পর্দা সহকারে আসতে হবে এটাই হলো ইসলামের বিধান সে কথাটি নবী সাল্লাহ এখানে বললেন সার্বিকভাবে সর্বত্র নারী পুরুষ কখনও তাদের মধ্যে যদি মাহরামের সম্পর্ক না থাকে এবং তাদের মধ্যে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকে তখন কখনো তারা নির্জনে একসাথ হবে না সে কথাটি আরও একটা হাদিসে আমরা পাই যেটি ইমাম মেজে বর্ণনা করেছেন শেখ আল শুদ্ধ বলেছেন সেটি হলো নবী সাল্লাহসাল্লাম বলেছেন লা আলা লায়া লুয়ান্দারা জুলুন বেম্রম ইল্লা কানি তহুম আর জেনে রাখো যে কোনো পুরুষ কোনো নারীর সাথে যখনই নির্জন একসাথে হয় তখন তাদের তৃতীয় ব্যক্তি হয় শেপান তার মানে হচ্ছে সেখান থেকেই তাদের আরও অনেক কিছু আস্তে আস্তে যেটা মানে তাদের যেভাবে আগায় সেটা তাকে অবৈধ প্রণয় এবং অবৈধ সংসর্গের দিকে নিয়ে যায় আরেকটি হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেছেন নেসা সাবধান তোমরা নারীদের কাছে প্রবেশ করবে না ফাকাল আল আনসার আনসারদের একজন ব্যক্তি বললেন দেবরের ব্যাপারে আপনার কী মত সে তো স্বামীর ভাই সে তো অত দূরের না সে ব্যাপারে আপনার কি মত নবী সাল্লা সাল্লাম বললেন কয়লা আল হামু আল আলমৌথ দেবর হচ্ছে মৃত্যু দেবর হচ্ছে মৃত্যু এটা সংসারের মৃত্যুকে টেনে আসে এটা বৈবাহিক সম্পর্কের মৃত্যুকে এটা ত্বরান্বিত করে এভাবে আপনি যে কোনো দিক থেকেই দেখবেন এটা মৃত্যু এবং অনেক সময় এটা সত্যিকারের মৃত্যু হয়ে যায় যখন নারী এমন একটা অবৈধ প্রণয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যায় যখন সেভাবে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো গতি নাই অনেক নানা কারণে বুঝতেই পেরেছেন এ হাদিসটা ইমাম বুখারি বর্ণনা করেছেন